ভিউয়ার্স, কাঁচা বাদাম গানটি এখন ট্রেন্ডিংয়ে চলছে তা তো সবারই জানা। টিকটকার থেকে শুরু করে সব পেশার মানুষজন কাঁচা বাদামের ট্রেন্ডিংয়ে যেন এখনও ডুবে আছে। গানটির রিমিক্স ভার্সন থেকে শুরু করে তা ইসলামিক ভার্সন পর্যন্ত গড়িয়েছে। কাঁচা বাদাম বিক্রেতার গাওয়া এই কাঁচা বাদাম গানটি দিয়ে বাংলাদেশের সেরা 6 জন মেয়ে টিকটকারের মধ্যে কে সেরা হয়েছেন তা নিয়ে থাকছে আমাদের আজকের আয়োজন। তো চলুন জেনে নেই সেই 6 জন মেয়ে টিকটকার তার মধ্যে কে সেরা হয়েছেন এই কাঁচা বাদাম গান দিয়ে। এবং আপনার কাছে কে সেরা তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তালিকার 1 নম্বরে রয়েছে সুমাইয়া। তিনি অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকের মন কেড়ে নিয়েছেন। তিনি কাঁচা বাদাম গানের ভিডিওতে ভিউ পেয়েছেন 13.8 মিলিয়ন এবং ল্যাব রিক্ট পেয়েছেন 9,95,000। তালিকার 2 নম্বরে রয়েছে শামিমা আফরিন অমি, যিনি প্রথম বাংলাদেশি টিকটকার যার ফলোয়ার 6 মিলিয়নের অধিক। সুন্দর চেহারা এবং অসাধারণ অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের মন কেড়ে নিয়েছেন। তিনি কাঁচা বাদাম গানের ভিডিওতে ভিউ পেয়েছেন 7.3 মিলিয়ন এবং ল্যাব রিক্ট পেয়েছেন 6,14,000। তালিকার 3 নম্বরে রয়েছেন অনামিকা ঐশি। তার অসাধারণ চোখের দৃষ্টি এবং সুন্দর চেহারার জন্য দর্শকের মন কেড়ে নিয়েছেন। তিনি কাঁচা বাদাম গানের ভিডিওতে ভিউ পেয়েছেন 2.1 মিলিয়ন এবং ল্যাব রিক্ট পেয়েছেন 2,36,000। তালিকার 4 নম্বরে রয়েছে আখি ইসলাম, যিনি তার সুন্দর চেহারা এবং হাসি দিয়ে সকলের ক্রাশে পরিণত হয়েছেন। কাঁচা বাদাম গানের ভিডিওতে ভিউ পেয়েছেন 1.3 মিলিয়ন এবং ল্যাব রিক্ট পেয়েছেন 1,53,000। তালিকার 5 নম্বরে রয়েছেন নওরিন আফরোজ প্রিয়া, যিনি তার সুন্দর চেহারা, মায়াবী হাসি এবং বিভিন্ন রঙের শাড়ি পরা টিকটক দিয়ে সকলের কাছে ভাইরাল হয়েছে। তিনি কাঁচা বাদাম গানের ভিডিওতে ভিউ পেয়েছেন 5 লক্ষ এবং ল্যাব রিক্ট পেয়েছেন 74,000। তালিকার 6 নম্বরে রয়েছে জেনসি মুন, যিনি তার নিজের কণ্ঠে অসাধারণ গান গেয়ে ভাইরাল হয়েছেন। তিনি কাঁচা বাদাম গানের ভিডিওতে ভিউ পেয়েছেন 3,63,000 এবং ল্যাব রিক্ট পেয়েছেন 41,000। তালিকার 7 নম্বরে রয়েছে সঞ্জিদা সান, তিনি তার সুন্দর চেহারা এবং অসাধারণ দৃষ্টির মাধ্যমে সকলের ক্রাশে পরিণত হয়েছেন। তিনি কাঁচা বাদাম গানের ভিডিওতে ভিউ পেয়েছেন 2,03,000 এবং ল্যাব রিক্ট পেয়েছেন 35,000। এই টিকটকারদের মধ্যে আপনাদের কাছে কে সেরা হয়েছে তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকে এই পর্যন্তই, আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।